আপনি যদি আইফোন ব্যবহার করে আছে আর আপনার আইফোনটা যদি কিবা বিসঙ্গতি হয়েছে মানে কিবা যদি প্রবলেম হয়েছে তো তেনেহলে কোত ভাল করিব সব মই গুৱাহাটীৰ মালিগাঁও থকা এম রিপেয়ারত আহিছো আর এই এম রিপেয়ারখন হয়ে গেল আইফোনের কারণে একদম স্পেশালিস্ট ন মানে চাওক এইটো মিনালদাই মোক কবলৈ মানা কৰিছিল কিন্তু মই কৈ আছো গুৱাহাটীৰ মানে ওৱান অফ দা বেষ্ট মানে আইফোন ৰিপেয়াৰিং চেণ্টাৰ হয় মালিগাঁৱৰ এই এম ৰিপেয়াৰ চেণ্টাৰটো এইটো মিনালদাই কবলৈ মানা কৰিছে কিন্তু মই কৈছো কাৰণ মই নিজে চাৰ্ভিচ তেওঁলোকৰ পৰা লৈছো আৰু মই নিজে মানে একদম মজা পাইছো মানে বুজি পাইছেনে তো আজি আপনার কারণে এই ভিডিওটা লো আইসো আপনাদের যদি আইফোন ব্যবহার করে আছে কিনা যদি প্রবলেম হয়েছে তো তেনহলে কেনেকে ভাল করব কত ভাল করব সকলখিনি তথ্য আজি মিনালদাই দিব তো প্রথম তেওঁলোকৰ সেটআপটো দেখাই দিওঁ আইফোন ভাল করব যেহেতু পুরা অ্যাপলরে পুরা মনিটর লগাই থৈ দিছে আর এয়া হয়ে গেল তেওঁলোকৰ সেটআপ চাওক সম্পূর্ণ পুরা হাইটেক মেশিন ব্যবহার করে তেওঁলোকে ইয়া দেখিছে পুরা এটো মেশিন আছে এফালে আপনার ডিসপ্লে মনিটর আর এফালে ঢের কিবা কিবি মেশিন আছে তো দাদা আইফোন ভাল করব কারণে যিকোনো ধরনের প্রবলেম মানে ভাল করব কারণে আপনার যিমান ধরনের সা সরঞ্জাম লাগে সব এভেলেবল আছে যিমানখিনি প্রয়োজনীয় আমার গোটেখিনি আছে ওকে ওকে এনেকুৱা নহয় যে কিছুমান দোকান দেখিবা মেশিনটো সব থাকিব কিন্তু চলাব জানে কেইটা আচ্ছা আচ্ছা চলাব জানিব লাগিব এতিয়া আপুনি আপুনি যে শিকিলে বস্তুবিলাক ক'ৰ পৰা শিকিলে আপোনাৰ সার্টিফিকেট আছে মই আজি এতিয়া শিকা নহয় আচ্ছা মই 2011 তে শিকা আচ্ছা ঠিক আছে 11 পৰা এতিয়া আপডেট হৈছে আকৌ নেক্সট মান্থতে মই গৈ আছো ওকে ওকে আকৌ সেপ্টেম্বৰ লাষ্টত মই গৈ আছো আকৌ শিকিব ওকে ওকে আপুনি শিকিব কাৰণে গৈ থাকে ন ওকে এটো ক'ত শিকে দিল্লী নে মুম্বাই আমি ইমান পড়া শুনা নহয় যে আমি কিছুমান বস্তুর উপর আমি রিসার্চ করি তো বাইরের কিছুমান টেকনিশিয়ান আছে যেগুলো বহুত বহুত বেশি পড়া শুনা তেওঁলোকে রিসার্চ করে রিসার্চ করে তার যে মানে সলিউশন ওলায় সেখানে আমাক তেওঁলোকে শিকাব তো গম পাইছে টেকনোলজি সদায় নতুন নতুন আপগ্রেড হয়ে থাকে গতি দাদাহতেও আপগ্রেড হব লাগবে কারণ আজি 10 বছর আগে যেখানে শিকিছিল সেইখিনো এটা প্রযোজ্য নহয় ন তো প্রত্যেক মাহে মাহে বা ছমাহ 7 মাহের মূরে মূরে দাদাহতে দিল্লী মুম্বাই যত মানে ট্রেনিং হয় সব ট্রেনিং করে থাকে তো সেই গতি মানে মই কৈছো ওয়ান অফ দ্য বেস্ট মানে আইফোন রিপেয়ারিং সেন্টার হয় মালিগাঁওর এই এম রিপেয়ার যে মোবাইল রিপেয়ারিং মানে সেন্টার আর ইনস্টিটিউটও আছে সেটা মানে বেলাকে ভিডিওটা বনাম বারো বাকি এফালে চাও এটা আপনি কি করে আসলে মানে আইফোন ভাল করে আসলে না কি করে আসলে মাত্র এজন তোমার ভিডিও চাই এজন কাস্টমারে ঠিক আছে বহু কমপ্লেন আসে ইস্যুটা আসলে কি জানে বেক গ্লাস চেঞ্জ করবেন আইফোন 11 এটা আছে কি করলে মোক একদিন ফোন করেছিল প্রায় 2 মাহমান আগতে ফোন করে মোক কলে যে বেক গ্লাসটো চেঞ্জ করব লাগে মই তেতিয়া কলো যে যদি অকল বেক গ্লাসটো চেঞ্জ করে তাহলে প্রায় আপনার 1500 বা 2000 টাকার ভিতর হয়ে যাব কি করলে অনলাইনত 600-700 টাকা হেৰি অনলাইনত 600-700 টাকার বেক গ্লাসটো পালে তো আনি পেলে লোকেল মিস্ত্রী এজনক দি দিলে ঠিক আছে যেতিয়া দিলে মানে যেটা লেজার মেশিন লাগে এই মেশিনটো দেখিছা এইটো মেশিন দিয়ে একচুয়ালি বেক গ্লাস চেঞ্জ করা যায় তেওঁ কি করেছে এই এসএনটো যদি গরম দি দি পিনে মানে ফোনটো বেক গ্লাসটো খুলিছিল প্রপার ট্রেনিং নোহোৱা কাৰণে হৈছে প্রপার ট্রেনিং প্রপার ইকুইপমেন্ট নাই আচ্ছা ঠিক আছে তার তেতিয়া কি হৈছিল তোমাৰ ইয়াত এনেকুৱা এখন মানে বেক সাইডে আৰু এখন বোর্ড থাকে সেই বোর্ডখন ফুলি ডেমেজ ওকে ঠিক আছে তাৰ যে তেওঁ লাগে না ডাটা তো তেওঁ কি কৰিলে মোৰ তাত আহিছিল কিন্তু তার পিছত আহিছে প্রথম ফোন কৰিলে মই আহিলে যেতিয়া বেয়া হল একেবাৰে মোৰ ডেড হৈ গল তেতিয়া আহিছে আচ্ছা তো আহাৰ পিছত এটা ফোনটো কি হল মই জিন্দা করে লোক জেনারেটর কিন্তু নেটওয়ার্কের প্রবলেমটো লোক নিলে কারণ যেহেতু নেটওয়ার্কের যেটা মেইন আইসি আছিলে মডেম বলে কয় সেই বস্তুটাই বেয়া হয়ে গেল এই মাত্র তো বুঝি পাইছে আপনার ফোনটো কিবা এটা প্রবলেম হয়েছে আপনি লৈ গৈছে কিন্তু প্রপার সেই টেকনিশিয়ানজনের কিমানখিনি নলেজ আছে প্রপার যেটো প্রবলেম হয়েছে প্রবলেমটো ঠিক করব কারণে মানে মানে অভিজ্ঞ হয় না নয় সেই বস্তুটো আপনাদের চাব লাগিব যত তো ধরো আজিকালি তো রিপেয়ারিং সেন্টার বহুত জায়গা হয়েছে কিন্তু কাম কিমান জানে তার উপর ডিপেন্ড করব এটা সব প্রবলেম হয়েছিল বেলেগ এটা কিন্তু লৈ গৈ পেলে বেলেগ এটা কিবা প্রবলেম উলিয়ালে ন 1500 টাকা বা 2000 টাকা খুব বেশি আধা ঘন্টার কামটো হয়ে যায় কি হল ওভার স্মার্ট দেখাব গল নিজে অনলাইনের পৰা কিনি আনে লোকেল দোকানে জনক দিয়ে দিল তার ফলত কি হল যদি চাই একটু এসএমডি যদি বেক গ্লাস তো চেঞ্জে হয় তো মই 1.5 লাখ টাকা ভরি দেখতে আমি সব কাম আর আমার তাতে অকল সেইটো বুলিয়ে নহয় মেক্সিমাম 99%
প্রবলেমৰ সলিউচন আমাৰ তাত আছে আচ্ছা কিন্তু ফ্রেশ পাব লাগিব আচ্ছা আচ্ছা যদি বেলেগত খুচৰি আলা তাৰপিছত কিন্তু আমাৰো হেৰিটো কমি মানে কিবা যদি বেয়া হৈছে ডাইৰেক্ট আপোনালোকৰ ওচৰত যদি আনিছে তেতিয়া আপোনাৰ হৈ যাব 100% বনি যাব ওকে ওকে আৰু দুই নম্বৰটো কথা কব বিচাৰিম মই যে যিসকলে মানে ধৰা ডিসপ্লে চেঞ্জ কৰে তো কিছুমানে মোক আহি সুধে মই অলৰেডি আগৰ ভিডিঅটোত কৈছোঁ যে ডিসপ্লে আমি ফ্রেশ পার্টটো আমি এপেলৰ নাপাও আমি যিবোৰ অরিজিনাল দিও ন সেইবোৰ ইয়াতো রিফার্বিশ হয় ইয়াতো তোমাৰ সেফ রিমুভ হয় মানে মোবাইল এটা ধৰিলে বেলেগ এটা প্রবলেম আছে স্ক্রিনখন ভাল আছে সেইখন আমি কিনি আনি পলিশ চলিশ কৰি আমি বিক্রী কৰোঁ তো অরিজিনাল পার্ট ফ্রেশ মাল অল ওভার ওয়ার্ল্ডত ক'তোৱে নাপাব আপুনি আচ্ছা এপেলৰ সার্ভিস সেন্টারৰ বাদে আচ্ছা কিছুমান তেওঁলোকৰ নিজৰ ফ্ৰেঞ্চাইজি আছে বা কাৰোবাক দিয়ে সেইটো বেলেগ কথা কিন্তু আমাৰ নিচিনা লোকেল দোকানবিলাকত অরিজিনাল ফ্রেশ পার্টস নাপাব যি পাব ইয়াতো গ্লাছ চেঞ্জ পাব মানে রিফার্বিশ বা তোমাৰ ধৰিবা সেফ রিমুভ ঠিক আছে আৰু দাদাহঁতৰ তাত এটা আইফোন আহিছে এইটো মডেল কি হয় 12 হয় ন তো এইটো কি বেক গ্লাছ চেঞ্জ হৈ আছে অৰিজিনেল পাৰ্ট কতো নোপোৱা যিটো পাবা চাইনা অৰিজিনেল পাবা মানে কোৱালিটি বেলেগ বেলেগ আহে বেক গ্লাছৰ একদম টপ মডেল টপ কোৱালিটি মোৰ তাত পাবা আৰু দুই নম্বৰ কথা হ'ল কি মোৰ নিজা মেচিন আছে মই নিজে কৰোঁ মোৰ নিজৰ ষ্টাফে কাম কৰে হা মোৰ বেলেগৰ নিচিনা দাম নহয় যদি আইফোন 8ৰ পৰা 11লৈকে তোমাৰ এপ্ৰক্স 1500 বা 2000 ভিতৰত হৈ যাব 12ৰ পৰা 13লৈকে তোমাৰ 2000 বা 2500 টকাৰ ভিতৰত হৈ যাব আৰু 14 প্ৰ মেক্স সেইবিলাকত অলপ বেছি দাম আহে বৰ বেছিও নাহে 4500 ভিতৰত আৰু এই ফোনটো মই আপোনালোকক অলপ দেখাব বিচাৰিছো এটো ফুল ডেমেজ আছে পুৰা পৰিছে কৰবা পৰি মেলি পুৰা ভাঙিছে আৰু এটো এটা নতুনকে সম্পূৰ্ণ ৰিপেয়াৰ কৰি আছে এটো পুৰা একদম নতুন নিচিনা হৈ যাব না না এটো অলৰেডি ফোনটো অন হৈ গ'ল প্ৰবলেম আছিল ফোনটো পৰি পিনে এই আপাৰ বৰ্ডখন বেয়া হৈ গৈছিল আচ্ছা আচ্ছা তো ইয়াৰ পৰা মই CPU2 যিটো প্ৰচেছৰ থাকে প্ৰচেছৰটো তাৰ পিছত তোমাৰ ইয়াতে NAND থাকে যিটো ষ্টৰেজ আৰু ইয়াতে EEPROM থাকে ঠিক আছে এই গোটেইকেইটা IC ইয়াৰ পৰা এখন CNC বৰ্ড আহে আপোনালোকে আইফোন ব্যৱহাৰ কৰে কিন্তু এই বস্তুবিলাক দেখিলে আপোনালোকে বুজি নাপাব তথাপিতো মানে কিছুমান এনেকুৱা ব্যক্তি আছে ন কাৰোবাৰ ডাউট থাকে সঁচাকে হয় নে নহয় মানে তো সেইকাৰণে যিকোনো কথা মই কাষ্টমাৰক দেখাই গোটেইখিনি দেখাই কৰোঁ এই বোৰ্ডখন দেখিছানে এইখনত তুমি দেখিবা এই জাগাটোত CPU2 নাই এইটো তোমাৰ CNC মেচিন দি ড্ৰিল কৰা আছে দেখিছানে আৰু এইফালে তুমি এইখিনি যদি চোৱা ইয়াতে তোমাৰ ষ্টৰেজটো নাই তো আমি কি কৰোঁ এই যিখন পুৰণা বেয়া বোৰ্ড আছে তাৰ পৰা আমি ষ্টৰেজ আৰু EMMC চৰি ষ্টৰেজটো আৰু CPU2 আমি উঠাই এনেকুৱা CNC বোৰ্ডত ট্ৰান্সপ্লান্ট কৰি দিওঁ তেতিয়া কি হয় ফোনটো আকৌ জিন্দা হৈ যায় ঠিক আছে অলৰেডি এইটো ফোন পুৰা জিন্দা হৈ আছে এই ফোনটো অলরেডি মানে তেওঁলোকে কাম কৰিছে খালি ডাটা রিকভারি হৈ গৈছে ডাটা রিকভার হৈ গৈছে কাস্টমৰ বেক গুটে ফ্ৰেমটো চেঞ্জ কৰিলে নতুন নিচিনা হৈ যাব পুৰা ওকে মজা এই যেটো ভাঙা ফোন আপোনালোকে দেখিছিল আইফোন 12 ইয়াৰ এখন কি ডিসপ্লে লগাই আছে নেকি ফোন লগাই অন কৰি দেখাই দিওঁ আচ্ছা আচ্ছা ওকে চাওক পিছফালেটো পুৰা ভাঙি চিঙি চুৰমা হৈ আছে কিন্তু পুৰা ডিসপ্লেখন লগাই চাওক ইয়াৰ অন কৰি দিছে চাওক ইয়াৰ দেখিছে অন হৈছে এপলৰ লগো আহি গ'ল আচ্ছা ডেটা যিমান আছে চব ৰিকভাৰ হৈ গৈছে চব চেভ আছে ন একো প্ৰব্লেম নাই অ'কে তো আপোনালোকৰো আইফোন যদি ভাঙিলে জাঙিলে নে কিবা হৈ যায় মানে তো দাদাৰ ওচৰত লৈ আহিব সম্পূৰ্ণ ৰিকভাৰ চিটুৱেশ্যন আছে আচ্ছা যদি ধৰা আইফোনটোৰ তিনিটা একদম মেজৰ কম্পনেণ্ট থাকে প্ৰচেচৰ অ'কে দুই নম্বৰ তোমাৰ নেনটো বাৰু নহ'লে একো নাই কিন্তু ডাটা ৰিকভাৰীৰ কাৰণে নেনটো লাগিব আচ্ছা নেন প্ৰচেচৰ আৰু EEPROM এই তিনিটা বস্তু যেতিয়া থাকিব তেতিয়া ফোন 100% জিন্দা হ'ব অ'কে অ'কে গম পালে মই স্ক্ৰীনত এটা ফোন নাম্বাৰ দি দিছো এই ফোন নাম্বাৰত আপোনালোকে ফোন কৰিব যদি আপোনালোকৰ আইফোনটোৰ কিবা মানে প্ৰবলেম হৈছে ঠিক আছে মালিগাঁও চাৰিআলিত দাদাহঁতৰ দোকান আছে এম ৰিপেয়াৰ গুগলত আপোনালোকে চাৰ্চ কৰিলেও পায়ে যাব কিন্তু যদি ডাইৰেক্ট আহিব খোজে তেনেহ'লে আপোনাৰ তলত এটা ফোন নাম্বাৰ আছে ফোন কৰক ডাইৰেক্ট মিনালদাই ফোন হ'ব আপোনাৰ নাম্বাৰটো দি দিম নেকি ন স্ক্ৰীনত যিটো নাম্বাৰ আহি আছে তেতিয়া দাদাৰ নাম্বাৰ তো ফোন কৰি লওক ঠিক আছে